see Sphinx and we see Great Pyramid of Khufu, we see famous Pyramid of Khafre. শুধু পশ্চিম বাংলার বাঙালি বলবো না, সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীতে যত বাঙালি আছেন, আমাদের মনে হয় সুনীলদার একটা অদ্ভুত সৃষ্টি কাকাবাবু। হ্যালো প্রফেসর, ওয়েলকাম টু ইজিপ্ট। অবশ্যই ইয়াতি অভিযান নাম দেওয়া হয়েছে, কিন্তু ছবিটার নাম আর মানে গল্পটা উপন্যাসটার নাম পাহাড় চূড়ার আতঙ্ক। প্রচুর লোকেশন এই ছবিটার কাজ, কারণ এটা খুব শক্ত ছবি। ছবিটা হয়তো পড়তে বা দেখতে যেরকম লাগে সেরকম নয়। আমাদের প্রায় 7-8টা আউটডোর আছে এবং খুব কঠিন। এবার একটা খুব বড় এবং খুব কমপ্লিকেটেড সেট আমাদের গ্লেশিয়ারে কনস্ট্রাক্ট করতে হবে, যেটা 20 গুণ বেশি কঠিন এবং পরিশ্রম এবং অনেকটা ভাগ্যেরও খেলা। বিকজ একটা জায়গা থেকে আমাদের সেট হেলিকপ্টার করে তুলে গ্লেশিয়ারের উপরে নিয়ে যেতে হবে। এবং সবথেকে বড় কঠিন, আগেরবারে মরুভূমিতে এক পা নিয়ে হেঁটেছিলাম, এইবারে পুরো বরফের মধ্যে এক পা নিয়ে হাঁটতে হবে, সেটা একটা কঠিন লড়াই। আমার সন্তু আছে, আমার কোনো চিন্তা নেই আমার সঙ্গে, সন্তু আমাকে সামলে নেবে। যতদূর কথা সন্তুর কাকাবুকে সামলানো, হ্যাঁ অন স্ক্রিন তো যা হবে, কিন্তু মানে অফ স্ক্রিন কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয় হচ্ছে যে কাকাবাবু সন্তুদের আর পুরো টিমকেই সামলায়। 2013 সালে পুজোর সময় মিশর রহস্য বলে একটি ছবি রিলিজ করেছিল, বহুদিন পর কাকাবাবু সন্তুর যে গল্পগুলো সেগুলো একটি ছবি হয়েছিল। সেই ফ্র্যাঞ্চাইজিরই দ্বিতীয় এডিশন ইয়েতি অভিযান, তার শুটিং শুরু হয়ে গেছে 2013-র পুজোর পর। এবার 2017-র পুজোয় সেই ইয়েতি অভিযান রিলিজ করবে। আমি খুব হ্যাপি, কারণ সত্যি কথা বলছি যে 3 বছর ধরে অপেক্ষা করছিলাম কবে কাকাবাবু করবো আবার। সবাই মিলে এই ছবি দেখে যেন আমাদের আরও 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 সাহস যোগান, যাতে আমরা আরও ভালো কাজ এবং সাহিত্য নির্ভর কাজ করতে পারি।